हेलो भिवर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सबाई भालो आछो, आमिओ आछी। आज के आमी शुद्ध कलम दिए किभाबे ग्रीष्मकाले दृश्य आका जाए सेटा देखाबो। पद्धतिटा खूबई सहज। चलो ताहले शुरू करी आजकेर भिडियो। सरासरि कलम दिए शुरू करलाम। ये ग्रीष्मकाले दृश्ये दुटो কাঁঠাল গাছ থাকবে, দূরে একটা গ্রাম থাকবে, পাশে একটা নদীর মতো থাকবে। আমি কাঁঠাল গাছের কাঁঠালগুলো আঁকছি। আঁকা বাঁকা করে লম্বাটে একটা গোল বা ওভাল, তারপর গাছের শাখা প্রশাখাগুলো আঁকছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে, অনেক ইজি। একটা ডাল সামনে গিয়ে ভি তৈরি হলে সেখানে একটা শাখা তৈরি হয়। তারপর ডালগুলোতে আরও কাঁঠাল আছে। তারপর আরেকটা, এটার চেয়ে একটু দূরে আরেকটা কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের কাঁঠালগুলো আঁকছি। খুবই সহজ, কিন্তু তোমরা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। দুটো কাঁঠাল গাছ শেষ। এখন দূরে একটা গ্রাম আঁকবো, যেটা দূরে দেখা যাচ্ছে। একটা ঘর আঁকলাম, আরেকটা ঘরের পিছনে আরেকটা ঘর আঁকলাম। এই ঘরটা একটু তফাতে। তারপরে কলা গাছ, আমি আরও অনেক কলা গাছ এঁকেছি, তোমরা দেখেছো, খুবই সহজ। এরপর দূরে যে দিগন্ত রেখা বা হরিজেন্টাল লাইনটা দিলাম, যেখানে আকাশ এবং মাটি শেষ হয়ে গেছে, সেটাকেই দিগন্ত রেখা বলে। এরপর নদী একটা তৈরি করে দিলাম, দূরে একটা নৌকা, সামনে একটা নৌকা। এরপরে ঘরগুলোতে একটু ডার্কনেস করে দিলাম, গাছগুলোতে একটু কলম দিয়ে শ্যাডো দিচ্ছি, মানে যে কোনো এক পাশে কিছু লাইন দিলে শ্যাডো তৈরি হয়ে যাবে, ছায়া তৈরি হবে, তাহলে গাছের যে গোল সে ভাবটা বোঝা যাবে। দূরের গাছগুলোকে একটু লাইন দিয়ে ডার্ক করে দিলাম। একেবারে ডান পাশে আমরা এখানে দুটো ফুলের গাছ দিই, কেন ফাঁকা ফাঁকা লাগছিল। ফুলের গাছ আঁকা শেষ। তারপর আবারও গাছগুলো মনে হলো আরেকটু ডার্ক করি। তারপর সামনের একেবারে নদীর পাড়ে কিছু গাছ থাকে ছোটোখাটো, সেই গাছগুলো আঁকছি, ছোটোখাটো গাছগুলো আঁকছি। গাছে আবারও টোন দিচ্ছি, মোটামুটি টোন দেওয়া শেষ। নিচের দিকে একটু ডার্ক করে দিলাম, যাতে ভাতটা নিচে বসে। দূরের গাছগুলোকে একটু টোন দিলাম। এখন সামনের গাছ দুটোকে আলাদা একটা পাট লাইন দিয়ে পাট তৈরি করলাম, যাতে মনে হয় এখানে একটা উঁচু জায়গা, দূরে একটা উঁচু জায়গা। একটু ঘাসগুলো দিয়ে দিলাম। হচ্ছে ড্রয়িংটা, এই তো ড্রয়িংটা শেষ, শুধু কলম দিয়ে গ্রীষ্মকালের দৃশ্য শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য। আশা করি পরবর্তীতে এই কাজটায় আমি কালার করে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।